সকাল সকাল হাজব্যান্ডের সাথে চলে গিয়েছিলাম বাজারে কিছু মাছ কেনার জন্য। মূলত চিংড়ি মাছটা কেনার জন্যই গিয়েছিলাম। তো আমাদের এখানে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত একটা বাজার বসে একদম রাস্তার সাইডে, মানে ফুটপাতের দিকে। তো 9টার পর আর এই বাজারটা থাকে না, সবাই চলে যায়। তো সকালে গেলে এখানে দেখা যায় তাজা শাক সবজি, তাজা তাজা মাছ, আর মাছগুলো এত তাজা, জ্যান্ত মাছ দেখলে মনে হয় সবই কিনে নিয়ে আসি। তো আমিও কিছু কিনেছিলাম, চিংড়ি মাছ, তারপরে সাথে আরও নানান ধরনের মাছ অল্প অল্প করে কিনেছি। আসলে কি কিনবো, এত দাম প্রত্যেকটা মাছের, আর আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের আসলে এত দাম দিয়ে এত ধরনের মাছ কেনাও সম্ভব নয়, অল্প অল্প করে কেনা যায়। তো যাই হোক, আল্লাহ রিজিকে যা লিখেছেন তাতেই সন্তুষ্ট। তো ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখতে খুবই ভালো লাগছিল। অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়, আর প্রত্যেকটা মাছই অনেক জ্যান্ত, মানে অনেক তাজা, মনে হচ্ছে যে এখনই ধরে নিয়ে আসছে। তো আমি বাজার করে বাসায় চলে এসেছি। এখানে কিছু বড় চিংড়ি কিনেছি ভুনা করে খাওয়ার জন্য, আর ছোট চিংড়ি কিনেছি সবজি রান্না করার জন্য। আর আমার মেয়ে তো মাংস খায়, কোনো মাছই খেতে চায় না, ও চিংড়ি মাছটা একটু খায়, আর হচ্ছে পাঙ্গাস মাছটা একটু কাটা কম থাকে সেটা খায়, তবে পাঙ্গাসটা খুব একটা কেনা হয় না, খুবই কম। আর আমার জন্য আমি নিয়েছি গুড়া মাছ, এখানে মলা মাছ নিয়েছি 1 কেজির মতো, অনেক তাজা ছিল মাছগুলো। আর গুড়া মাছটা মূলত আমিই খাই, আমার হাজব্যান্ড বড় মাছ পছন্দ করে, ওর গুড়া মাছ পছন্দ করে না। আর এটা হচ্ছে তুলার ডাডি মাছ, আপনারা কে কী নামে ডাকেন আমি জানি না, তবে আমি তুলার ডাডি নামেই চিনি। আর বাঙালির জাতীয় মাছ পাঙ্গাস, এটা আমার মেয়ের জন্য কিনেছি, এটাই কাটা কম, তাছাড়া একটু তেল তেলে, ওর খুব পছন্দ। আর জ্যান্ত কিছু শিং মাছ কিনেছিলাম, সেটাকে আমি ট্রেতে ঢালিনি, পলিথিনের মধ্যে করেই ভিডিও করছি। তো এগুলো সবগুলো আমার খালা কেটে দিয়েছে, প্রথমে গুড়া মাছটা কেটে দিয়েছে, এটাকে আজকে আমি রান্না করব। তো সব ময় মশলা মাখিয়ে মাছটা আমি বসিয়ে দিয়েছি। আর গুড়া মাছের চচ্চড়িটাই বেশি ভালো লাগে, কিন্তু সব গুড়া মাছের চচ্চড়ি খেতে আমার ভালো লাগে না, আমি এটাকে একটু মাখামাখা ঝোল রেখে তারপরে খেয়েছি। তো পানিটা আরও টেনে গেলে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, আর ধনে পাতা কুচি দিয়ে এটাকে উঠিয়ে ফেলবো। সত্যি কথা বলি, মাছটা খুবই মজা হয়েছিল। তো আমার হাজবেন্ড খুব একটা খায়নি, অল্পই খেয়েছে, বাকিটা আমিই খেয়েছি। আর কিছু ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ডিপ ফ্রিজে রেখেছি। আর মেয়ের জন্য মাংস রান্না করছি, আলু দিয়ে মাখামাখা করে ঝোল রান্না করব। তো মাংসটাও অনেকটা হয়ে গেছে, আর একটু ঝোল টানানো হলে আমি জিরার গুঁড়ো দিয়ে মাংসটাকেও উঠিয়ে ফেলব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করবেন। আর চিংড়ি মাছ দিয়ে আমি সবজি রান্না করব। এখানে আলু কুচি আর লাউয়ের ছোলা কুচি করে নিয়েছি, সচরাচর লাউ আনলে আমি ছোলাটা ফেলে দেই না, যেটা খাওয়া যায় সেটা আমি খাই। তো ছোলাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে আর সাথে যদি কিছু আলু দিয়ে ভাজি করেন খেতে কিন্তু খুবই মজা হয়, আর চিংড়ি মাছ ছাড়াও যদি করেন তাহলে একটু পোড়া পোড়া করে ভাজি করলেও খুব মজা হয়। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে করলে দেখা যায় এই একটা সবজি দিয়েই আপনারা পেট ভরে ভাতটা খেয়ে উঠতে পারবেন খুব তৃপ্তি নিয়ে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার মনে হয় লাউয়ের ছোলা যদি খাওয়া যায় তাহলে ফেলে দিয়ে লাভ কী, একটা সবজিও হয় টাকাটাও কিন্তু উসুল হয়। তো আমি সবসময় ট্রাই করি লাউয়ের ছোলাটা ফেলে না দিয়ে এভাবে ভাজি করতে বা ভর্তা বানিয়ে খেতে, ভাজিটাই বেশি খাওয়া হয়। তো মেয়ে কোচিংয়ে যাবে, ওর জন্য মাংস বেড়ে দিয়েছি, ও ভাত খেয়ে তাড়াতাড়ি চলে যাবে। আর সবজিটাও হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, মেয়েকে বিদায় দিয়ে তারপরে আমিও খেয়ে নিব। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা, ভালো লাগলে পাশে থাকবেন, সবাই ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।